দুর্ভোগের আরেক নাম যানজট। প্রতিদিন ৩৩ কিলোমিটার রাস্তায় চলাচলরত মানুষের চরম ভোগান্তি, নেই কোনো প্রশাসনিক হস্তক্ষেপ। দিনের পর দিন বেড়েই চলেছে এই দুর্ভোগ। ঢাকা গাজীপুর ঘোড়াসালের সমন্বয়ে চলাচলরত রাস্তার মোড়ে টঙ্গীর গুরুত্বপূর্ণ এ মহাসড়ক, যা বেশিরভাগ দখল করে রেখেছে অবৈধভাবে ফুটপাত দখলকারী দোকানদারিরা। দখল বাণিজ্য আছে প্রাইভেট গাড়ি, সিএনজি সহ বিভিন্ন যানবাহন। বিআরটিসি বাস যেন পুরো মহাসড়কেই দখল করে নিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে চলাচলরত দূরের কথা, জ্যামে পড়ে থাকতে হচ্ছে দীর্ঘ সময়। বিভিন্ন প্রাইভেট মালিকানা কোম্পানির পার্কিং বা সেবা বেছে নিয়েছে এই মহাসড়ক। সরকারি গুরুত্বপূর্ণ টঙ্গীর এই মহাসড়ককে যানজট মুক্ত করে মানুষের চলাচলযোগ্য করে তুলতে থানা, ট্রাফিক পুলিশ ও সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছে সকলে।